চম্পা। তোমার জুই, তুই কি আসল জুই? তুই হচ্ছিস জিনিয়া, টেক্সাস শহরের জিনিয়া। তো কি হয়েছে, তোমার হাতেও তো এটা আসল জুই ফুল না, নয়নতারা। শোনো নানু, আজকাল এসব জিনিস নিয়ে একদম মন খারাপ করতে হয় না। এখন হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড, হাতের নাগালে কোনো কিচ্ছু পাওয়া যায় না। এই যে তুই, তুই আছিস হাতের নাগালে। জানো নানু, এবার তো আমি ভেবেছিলাম আমি সময় মতো আসতেই পারবো না। বাপ রে বাপ, পেপারস জমা দিতেই পারছিলাম না। চার চারটা রাত না ঘুমিয়ে সমস্ত কাজ শেষ করে তারপরে এসেছি। উমা, দু চার দিন পরে আসতি। দু চার দিন পরে আসলে আমি কি এই দিনটা পেতাম? আমার চোখের সামনে আমার নানুমণিকে কি বলতে পারতাম, শুভ জন্মদিন, শুভ জন্মদিন আমার সবচেয়ে প্রিয়, প্রিটিয়েস্ট, কিউটেস্ট, সবচেয়ে আদরের নানু। নানু, এইবার সত্যি করে বলো তো, তোমার কি মনে হয় না যে তুমি তোমার বয়স তুলনায় একটু বেশিই ইয়াং হয়ে যাচ্ছ? সত্যি করে বলো, একদম আসল বয়সটা বলবে। হ্যাঁ বলবো। আজকে ডিসেম্বরের কয় তারিখ? এক তারিখ। আজকে পহেলা ডিসেম্বর, 16 ডিসেম্বর বিজয়ের 46 বছর, আর 71 যুদ্ধের সময় আমার বয়স কত ছিল? 20 বছর। তাহলে বল এখন আমার বয়স কত? 66 বছর। ওই যে
তো দূরভিশন, তোমার কল এসেছে দেখো। মামা ফোন দিয়েছে। তাই? গুড মর্নিং মামা, কেমন আছো? এই যে নাও, উইশ করো। মা আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো। আজকে তো তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে মা। ধন্যবাদ বাবা। কি করছো তোমরা আজকে? এখন পর্যন্ত কিছু শুরু করিনি, মাত্র তো উইশ করলাম। আচ্ছা মামা, সত্যি করে বলো তো নানুর বয়স কত? তোমার কি মনে হচ্ছে না নানু একটু বেশি সুন্দর? কিন্তু মা, এই বয়সে তো ছেলেমেয়ের কাছে থাকতে হয়, বাবা থাকতে তো সমস্যা ছিল না। এখন আমি নিউ ইয়র্কে, রেনিস টেক্সাসে, আর তুমি একা দেশে পড়ে আছো। একবার এসেই দেখো না এখানে থাকতে পারো কি না। একবার না হয় তোরা এসে দেখ থাকতে পারিস কি না, দেশটা কি এতই খারাপ? সেটা কি আর সম্ভব মা? তোরা সবাই যদি এই কথা বলিস তাহলে অভাগা দেশটার কি হবে বল? মা, আইপ্যাডটা একটু পায়ের কাছে নাও তো। কেন রে? আমি একটু সালাম করব। সালাম লাগবে না বাবা, আমি এমনিতেই সবসময় দোয়া করি, তোমরাই তো আমার সব। ওকে মা, বেশ নাও। আসলেই এতদিন পর আর কোনো অর্থ, কোনো কিছু খুঁজে লাভ নেই। সারা জীবন আমি এই ভাবনা, এই অপরাধ বোধ বয়ে বেড়াবো, তাকে খুঁজব। কিন্তু কিভাবে খুঁজব, কিভাবে খুঁজব আমি? তোমার জন্য মোর মতো একটা গিফট পেলাম না, একটা কেকও না জানো? কেকের কালার কি? ব্লু, পিঙ্ক। লুক অ্যাট ইউ, ইউ আর সো এলিগ্যান্ট। দেখি তো, এটা দাও দেখি তোমার জন্য কি গিফট বের করা যায় একটু দেখি। তোর এই ম্যাজিক বক্সে সব পাওয়া আছে, সার্চ দিলে সব পাওয়া যায়। সব পাওয়া যায়। যদি এখানে পাওয়া না যায় তার মানে হচ্ছে এটা ভূগোলেও নাই। তাহলে তাহলে আমার মানে আমাকে আমাকে কি হলো নানু, বলো তোমার কি লাগবে? একটা গল্প শুনবি? লাভ স্টোরি, ভালোবাসার। একই তো, একই আবার বিস্তর ফারাক। ওকে বলো শুনি। মনে কর তোর মতো একটা মেয়ে, তোরই বয়সী, তবে এক দু বছরের এদিক ওদিক হতে পারে। আমার মতো, আমার মতো প্রীতি? কি নাম মেয়েটা? মনে কর আশু। রাসু খুব সাজগোজ করত। ওই গ্রামের এক ছেলে সাজু নাম, তাকে খুব ভালোবাসে। ছেলেটার বাবা মা কেউ ছিল না, বোকা ছেলেটা, ভাবতো দেশি তার মা। ওদের বিয়ে ঠিক হয়েছে, দেশ তখনও পরাধীন, যুদ্ধের দামামা চারিদিকে, যুদ্ধ প্রায় লাগে লাগে। কিন্তু মেয়েটার সেদিকে কোনো খেয়াল নেই, তার দু চোখ ভরা স্বপ্ন, বিয়ে, ভালোবাসা, সংসারের স্বপ্ন। চোখের ভিতর স্বপ্ন থাকে
স্বপ্ন বাঁচাই জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার বুকের ভিতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচাই জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার বুকের নিশ্বাস, তোমায় নিয়ে যায় কি ধরা বাজে কোনো তাস, চোখের ভিতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচাই জীবনটাকে, তুমি আমার স্বপ্ন কতক্ষণ ধরে অপেক্ষা করছি? ওই পারে রমিজ আজ কি বেনাপুল পার হয়ে কলকাতা গেল? কেন, কলকাতা থাকে ট্রেনিং করতে যুদ্ধের জন্য? ও আচ্ছা। রাসু, চারিদিকে কানা ঘোষা, যুদ্ধ লাগতে বেশি দেরি নাই, সবাই আমার মতো ছেলেরা যুদ্ধে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। ভালো কথা, এই গ্রামে কত ছেলে, শত শত যুবক, ওরা সবাই যাক। শোনো না, আমার কাল সারা রাত ঘুম আসেনি জানো। কেন, মাথা ব্যথা ছিল? মাথা ব্যথা কি নিয়ে জানো? আমাদের নতুন সংসারটা, সেই সংসারে আমাদের যে ছোট্ট শোবার ঘর, ওটার পাশে একটা ছোট্ট বারান্দা, সেইখানে জানো মাত্র দুটো চেয়ার রাখা যাবে, তারপর আর অল্প একটু জায়গা, সেই জায়গাতে তিনটা ফুলের টব, একটা গোলাপ, একটা বেলি, আর একটা কি বলতো? বুঝেছি, আমার আজকের ঘুমটাও গেল। কেন, আজকে আবার কি হলো? কেন,
বুঝতে পারছো না? এত কষ্ট করে বাবা মার চোখ ফাঁকি দিয়ে তোমার সঙ্গে দেখা করতে আসলাম, এত সেজে গুজে আসলাম, তুমি একটু দেখলেও না, সুন্দর করে তাকালেও না। সাজু তোমার কি হয়েছে বলো তো? তুমি তো এমনটা ছিলে না। আমাদের এত বছরের ভালোবাসা, আগে তো দেশে এই অবস্থা ছিল না রাসু। তাতে কি হয়েছে? দেশ তো আছে। কত মানুষ আছে দেশের কথা চিন্তা করার। আমরা তো অনেক ছোট সাজু, অনেক সাধারণ রাসু। সবাই যদি এভাবে ভাবে, তাহলে তো দেশ বেচারি একলা হয়ে যায়। ওই পারে রমিজ কি অসাধারণ, রতন মতিন প্রাণ ওরা কি মহৎ? না, কিন্তু ওদের জন্য তো কেউ অপেক্ষা করছে না। কারো বিয়ের তারিখ দু মাস পরে না। ওদের জন্য আমার মতো কেউ স্বপ্ন সাজিয়ে বসে নেই। জানো জানো, আজ যখন আমি আমার কপালে টিপ পড়তে গিয়েছিলাম, তখন আমার মনে হয়েছিল আমার যে মানুষ তার সন্তানকে স্বাধীন দেশে জন্ম দেওয়ার স্বপ্ন দেখতে পারে না, সে কি স্বপ্ন দেখার অধিকার রাখে? অধিকার আছে। আগে আমরা দেশে স্বাধীন করি, তারপর স্যার। আমি জানি না এত কথা, আমি এত কিছু বুঝি না। সাজু তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো তোমার বাবা মা নেই। আমার বাবা মা তোমাকে নিজের সন্তানের মতো করে বড় করেছে। সেই বাবা মার সাথে তুমি দেশের জন্য তুমি এত বড় অপরাধ করবে? এত বড় অপরাধ? সাজু আমি যাচ্ছি, আর দেখা হবে কি না জানি না। উৎপল কাল যাচ্ছে, আজ যাচ্ছে প্রাণ আর রহিম, তুই কি ভেবেছিস? দোস্ত, এই অবস্থায় ঘরে বসে থাকা যায় না। দেশ দেশের মাটি শুধু ডাকে। আর কত অত্যাচার, আর কত পরাধীনতা। তুই যাবি না দোস্ত? সাজু আমি যাচ্ছি, আজ যাচ্ছে প্রাণ আর দেখা হবে কি না জানি না। সুন্দর না? হ্যাঁ সুন্দর, কিন্তু তোমার চাইতে বেশি না। খুব না? শোনো না, আমার তো সমস্যার সমাধান হয়ে গেছে। কি সমস্যা? থাক, তুমি সব ভুলে যাও। বারান্দায় যে তিনটে টব লাগাবো, তার মধ্যে কি কি গাছ থাকবে বলো তো? গোলাপ ফুল, বেলি ফুল, আর মাঝখানে
মাঝখানে আবার কি? মাঝখানে পাতা বাহার, কি সুন্দর লাগবে না বলো? একপাশে গোলাপ, একপাশে বেলি, আর মাঝখানে পাতা বাহার, বলো সুন্দর না? সুন্দর না। আমার কেন যেন মনে হচ্ছে তুমি খুব ভয়ঙ্কর কিছু বলবে। আমাদের নতুন সংসারে তিনটি টব, একটা বেলি, একটা গোলাপ, মাঝে পাতা বাহার। ঠিক তেমনি আমাদের জীবনে না, একদিকে পরাধীনতা, অন্যদিকে যদি স্বাধীনতা বা মুক্তি থাকে, মাঝখানে একটা যুদ্ধ আছে। তুমি যুদ্ধে যাবে না, তুমি কোনোভাবেই যুদ্ধে যাবে না। দুই মাস পর আমাদের বিয়ে, আজকে আমাদের বিয়ের শাড়ি কিনতে যাওয়ার কথা। আমি তোমাকে যুদ্ধে যেতে দিব না, আমি তোমাকে যুদ্ধে যেতে দিব না, তুমি যুদ্ধে যাবে না। প্লিজ আসো, তুমি একবার একবার আমাকে অনুমতি দাও না, আমি আমার চাচা চাচাকে বুঝাবো। আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি দেশ স্বাধীন করবই এবং সুস্থভাবে সুস্থ অবস্থা তোমার কাছে ফিরে আসবো। তোমার ভালোবাসা, আমাদের ওই ছোট্ট বারান্দায় তিনটি টব, একটা বেলি, একটা গোলাপ, মাঝে পাতা বাহার। আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমার কাছে ফিরে আসবো। যখন যুদ্ধক্ষেত্রে একটা লাশ হয়ে ওই মাঠে পড়ে থাকবে, তখন তুমি কেমন করে কথা দিবে? কেমন করে কথা রাখবে বলো? কেমন করে? তখন ওই বিয়ের শাড়ি আর বারান্দার ওই তিনটা টপ নিয়ে আমি কি করব? কি করব আমি? আমি কি নিয়ে বাঁচবো বলো? তুমি যুদ্ধে যেতে পারবে না, তুমি যুদ্ধে যেতে পারবে না। এই দেশে সবাই যুদ্ধ করতে যাক, সবাই দেশ স্বাধীন করবে, তুমি একা, শুধু শুধু তুমি আমার জন্য থাকবে, শুধু তুমি একটা মানুষ হয়ে আমার জন্য থাকবে। বাস, কথা শেষ। তারপর কি হলো নানু? তারপর ভালোবাসার জিত হলো। রাসুর ভালোবাসার? তার চেয়েও বড় ভালোবাসা। আমি যাচ্ছি রাসু, আমাকে যেতেই হলো। তবে যাচ্ছি মাথা উঁচু করে না, অনেকটা লজ্জা নিয়েই পালিয়ে যাচ্ছি, শেষে না তোমার কাছে আবার ধরা পড়ে যাই। যেতেই হলো, কারণ দেশ যে আমাকে ডাকছে। একটা প্রশ্ন আর দুঃখ নিয়ে যাচ্ছি, আমার এই অভাগা দেশ যাকে আমি মা বলি, সে দেশের সব মা, স্ত্রী, প্রেমিকা যদি রাসুর মতো হয়। যারা শুধু নিজের সুখ আর স্বপ্নের জন্য ঘরের পুরুষকে আঁচল দিয়ে বেঁধে রাখে, রাখতে চায়, তাহলে দেশের কি হবে? যদি দেশ স্বাধীন না হয়, স্বাধীনতা না থাকে, তাহলে কি কোনো স্বপ্ন সফল হয়, হতে পারে?
আমি চললাম দেশ স্বাধীন করতে। তোমাকে কথা দিতে চেয়েছিলাম দেশ স্বাধীন করে আমি ফিরে আসব। আজকে বলছি আমি ফিরতে চাই না। কার জন্যে ফিরব? রাসুর জন্য? যে রাসু চায়নি দেশ স্বাধীন হোক। আমি যেন ফিরে না আসি, শুধু দোয়া করো আমার ভালোবাসার দেশ যেন স্বাধীন হয়। আর আসিনি না? নানু ভাই জানতো? 2 বছর অপেক্ষা করেছিলাম, আসিনি। আমি জানতাম ও আসবে না, বড় অভিমানী। তারপর আমার বাবা মা তার নানু ভাইয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করলো। তো নানা ভাই ডাক্তার, ভদ্রলোক, কোনোদিন কোনো অনুযোগের অভিযোগের সুযোগ দেয়নি। আমার সুখ ছিল, শান্তি ছিল, 2টো সন্তান, নাতি নাতনি সব ছিল। কিন্তু তারপরেও আমার বুকের মধ্যে সারাক্ষণ খচখচ করত। একটা অপরাধ বোধ, একটা অপরাধ। আচ্ছা নানু, নানু তুমি জানতে চাও সাজু এখনো আছে কি না? হ্যাঁ, আমি জানতে চাই। তোর এই সোশ্যাল মিডিয়া নাকি জাদু জানে? তা তো কিছুটা জানে, কিন্তু উনি কি এখনো বেঁচে আছেন? হ্যাঁ, মনে হয়। যুদ্ধে গিয়ে শত্রুর একটা বুলেট বুকে নিয়ে মরে যাওয়ার মানুষের না, ও দেশকে স্বাধীন দেখবে, স্বাধীন দেশে বাঁচার মতো একটা মানুষ। তাহলে তোমার কাছে ফিরে আসলো না কেন? আমার প্রতি অভিমান, ঘৃণা, না আক্রোশ, অবশ্য ঘৃণাই বলা উচিত। আমি যদি একবার ওর কাছে ক্ষমা চাইতে পারতাম, শুধু একবার। এই দেশটার কাছে আমি প্রতিদিন ক্ষমা চাই, কিন্তু ওর কাছে যদি একবার ক্ষমা চাইতে পারতাম।
আচ্ছা, তুমি তো বলেছিলে ওনার বাবা মা নেই, এমনকি কোনো আত্মীয় স্বজনও নেই। তার মানে হচ্ছে ফ্যামিলি নেম দিয়ে সার্চ দিয়ে আসলে কোনো লাভ হবে না, তাই না? হ্যাঁ। ভালোই ঝামেলা, বাট নাথিং ইজ ইম্পসিবল। আচ্ছা নানু, ওনারা তো এখন পর্যন্ত বেঁচে আছেন, তাই না? ওই যে রমিজ, প্রাণ, রতন, উৎপল, রতিফ, শঙ্কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওনারা কি জানেন যে সাজু কোন সেক্টরে যুদ্ধ করতো? 4 নম্বর সেক্টরে। 13ই ডিসেম্বর পর্যন্ত ওদের খবর সে জানতো, তারপর আর জানে না। জানে না, একটা উপায় আছে। কি বল? কিন্তু এই উপায়টাতে যতখানি না পসিবিলিটিস আছে তার থেকে অনেক বেশি রিস্ক। কিরকম? জেনে যাওয়ার রিস্ক নানু। মা, মামা, আমাদের সমস্ত আত্মীয় স্বজন, ওরা তো সবাই জেনে যাবে। নানু, একটাতে মা ফোন করছে আরেকটাতে মামা, ধরবো? ধর। না 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 না, আমার ভয় করে। এটাই তো হওয়ার কথা ছিল। আচ্ছা দে, তোর মামারটা আমাকে দে, আমি কথা বলি। মা, হোয়াটস গোয়িং অন? যিনি এগুলো কি করেছে? কি করেছে? যুদ্ধকালীন অসমাপ্ত প্রেম, রাশেদা চৌধুরী এখন অপেক্ষা করছে, আমাদের বাসার ঠিকানা। মা, তুমি বুঝতে পারছো এগুলো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা অপরাধবোধ, একটা পাপ থেকে মুক্তি। মেবি, আই ডোন্ট নো। আমার বাবার সম্মান, আমাদের ফ্যামিলির রেপুটেশন, এগুলো তুমি একবারও ভাববে না। একটা মেয়ে তোমাকে কিছু বললো আর তুমি ফেসবুকে, ছি ছি, আত্মীয় স্বজনরা সবাই আমাকে ফোন করছে, আমি এখন কি বলবো তাদেরকে? কিন্তু আসল ফোনটা তো আসছে না বাবা, রাখছি। তোমার ছেলে মেয়েরা না বুঝুক, আত্মীয় স্বজন না বুঝুক, বাইরের লোকজন না বুঝুক, আমি জানি তুমি বুঝবে। কারণ তুমি তো বলতে প্রত্যেক মানুষের স্বাধীনতা আছে। ভুল করার স্বাধীনতা, অন্তরের স্বাধীনতা, এমনকি প্রায়শ্চিত্ত করার স্বাধীনতাও তার নিজস্ব।
এখন তুমি বলো, সাধু যদি আমাকে ক্ষমা না করে দেশ কি আমাকে ক্ষমা করবে? একবার অন্তত চেষ্টা করে দেখি। মা, ঠিক আছে, তুমিও তাহলে শোনো, আই এম উইথ নানু, ওকে? থ্যাংক ইউ। কিরে, ছদিন তো হয়ে গেল, এত লাইক, এত কমেন্ট, কিন্তু আসল খবর তো এলো না। আসবে। শোনো নানু, তোমার সাজু এখন 70 বছরের বুড়ো, ফেসবুকে খবর পেতে খবর আছে, কিন্তু দেশপ্রেমিক তো। আমার ধারণা 16 ডিসেম্বরের আগে নিশ্চয়ই কোনো না কোনো খবর আসবে। তুই বলছিস আসবে? আমার তো তাই মনে হয়। ১৯৭১ সালের 4 নম্বর সেক্টরের সম্মানীয় মুক্তিযোদ্ধা সাজু সাহেব, আপনি কোথায় আছেন, কেমন আছেন? আদৌ আছেন কি না আমি জানি না। যদি কোথাও থেকে থাকেন, প্লিজ আমার পোস্টগুলি দেখেন, একটু জানান, একটু যোগাযোগ করেন। আমার নানুর বুকে চেপে রাখা অপরাধ বোধটা যদি একটু কিছু করতে পারেন, প্লিজ। কাল 16 ডিসেম্বর, বিজয়ের দিন, অপেক্ষার শেষে উৎসবের দিন, স্বাধীনতার পূর্ণতার দিন। Thank you.
হ্যালো, আপনার একটা ফেসবুক পেজ মেবি যুদ্ধের ভালোবাসা, ওখান থেকে আপনার নাম্বারটা পেয়েছি। ক্যান আই টক টু ইউ? অফ কোর্স, শিওর। তাই আচ্ছা, উনি বেঁচে? আমার আসবার কথা ছিল, আপনি জুই, রাইট? হ্যাঁ। আপনি কাব্য? জি। আমি সাজু না, আমি কাব্য। তাই তো, ও সাজু হবে কি করে? আচ্ছা, আপনি সাজু সাহেবকে চেনেন? চিনি। তার মানে আপনি আপনি সত্যি আমার ফেসবুক পেজ থেকে আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে, বাট আপনার সাথে কথা হলো তাই চলে এলাম। আচ্ছা, সাজু সাহেব এখন কোথায়? মানে উনি কি আছেন? এখনো ঘৃণা করো? আগে করিনি, তবে হ্যাঁ, রাগ ছিল, প্রচণ্ড রাগ। তাহলে ফিরে আসুনি কেন? আসিনি তার কারণ,
দেশ স্বাধীন হওয়ার ঠিক আগের দিন আমার পায়ে গুলি লেগেছিল। কারা যেন আমাকে বর্ডারের ওপারে একটা হাসপাতালে ভর্তি করে রেখেছিল। অনেকদিন আমার জ্ঞান ছিল না, পায়ের মতো মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলাম। যখন জ্ঞান ফিরল পায়ের অবস্থা খুবই খারাপ আর শরীরও খুব দুর্বল হয়ে গিয়েছিল। এই তো এভাবেই দুটো বছর কেটে গেল। দু বছরে একবারও তো যোগাযোগ করানি। কি জানি সাহস হয়নি না ইচ্ছে, জানি না। তবে হ্যাঁ, ফিরে এসেছিলাম। যেদিন ফিরে আসলাম সেদিন জানতে পারলাম তোমার বিয়ে হচ্ছে এক ডাক্তারের সঙ্গে। ভালো ঘর, ভালো বর, আমি তোমাকে কি দিতে পারতাম বলো? তিনটে টক, গোলাপ, বেলি আর পাতাবাহার, ও দিয়ে জীবন চলে না। তা চেয়ে এই তো ভালো আছো, তুমি অনেক ভালো আছো। তুমি কেমন আছো? ভালো আছো তুমি? সাজু, এই বুড়ো লোককে আপনি? সরি সরি সরি, আসলে হয়েছে কি, নানুর মুখ থেকে প্রতিদিন মানে গল্প শুনতে শুনতে আসলে আমার ইমাজিনেশন একটা ইয়াং বয়, এই জন্য আমি ভুল করে ওনাকে সাজু বলে ফেলেছি। শোনো, তুমি কিছু মনে করো না, আমি আরেকটা ভুল করে ফেলেছি। আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি, আই হোপ ইউ উইল নট মাইন্ড। নো নো, ইটস ওকে, ইউ লুক ওল্ডার দ্যান মি। হোয়াট? জাস্ট জোকিং, উনি আমার দাদু হন। ও দাদা আবার বিয়ে করেছে? কেন, আপনার নানু? আপনার নানুও তো করেছেন। সব জানো? থ্যাংকস টু ইউ, এখন দেশে বিদেশে সবাই জানে। আর হ্যাঁ, দাদু বিয়ে করেছেন, ওনার একটা ছেলে আছেন, সেই ছেলের ছেলে আমি। আচ্ছা, আর ওনার ওয়াইফ? আছে, আবার নেইও। মানে? শরীরে বেঁচে আছে, মেন্টালি নেই। সিভিয়ার ডিমেনশিয়া, মানে ভুলে যাওয়ার রোগ। আর দাদা যে টেক কেয়ার করে দেখার মতো। আমার নানুমণিটা একা, নানা ভাই নেই। আই এম সরি। না না, ইটস ওকে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। আমার নানু, তোমার দাদু সাজু যে, ওনাকে তো খুব ভালোবাসেন, তোমার লাইফে এরকম কেউ নেই? আজকাল এরকম ভালোবাসা দেখতেই পাওয়া যায় না, তাই না? আসলে এখনো পছন্দই হয়নি। আচ্ছা, ভালো আছো মানে জানতে চেয়েছি যে উৎসাহ, যে দেশপ্রেম, যে আবেগ নিয়ে দেশ স্বাধীন করতে গিয়েছিলে, সবাইকে ছেড়ে সব কিছু ফেলে দেশ স্বাধীন করেছো,
কিন্তু যে স্বপ্ন নিয়ে গিয়েছিলে স্বাধীন দেশ কি তোমার সেই স্বপ্ন পূরণ করেছে? স্বপ্ন পূরণ মানে কি আমি জানি না, আসলে স্বপ্ন পূরণ হয় কি না তাও জানি না। দেশ নিয়ে অনেক অভিযোগ আছে, অনেক না পাওয়া আছে, অনেক আফসোস আছে, কিন্তু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন বুক ভরে নিঃশ্বাস নেই তখন ভিতর থেকে বেরিয়ে আসে, আহ, এই আমার ভালোবাসার দেশ। দেশ আমাকে কতটুকু দিল, কি দিল, তার আগে যদি আমরা প্রতিটি মানুষ নিজেকে প্রশ্ন করি, দেশকে আমি কি দিচ্ছি? আমি প্রতিদিন অযত্নে অবহেলায় আমার দেশকে একটু একটু করে কোথায় ঠেলে দিচ্ছি? তাহলেই আমার মনে হয় সব প্রশ্নের উত্তর সামনে চলে আসে। রাশে, তুমি বোধ হয় আমার কিছু একটা বলতে চেয়েছিলে, আমার নাতি এই জন্য আমাকে এখানে নিয়ে এসেছে, বলো। আমাকে তুমি মাফ করতে পারবে? এতগুলো বছর আমি আমার নিশ্চুপ স্বার্থপরতার জন্য ভেতরে ভেতরে ক্ষয় হয়ে গেছি, তুমি কি আমাকে মাফ করে দিবে প্লিজ, বলো। ধন্যবাদও দিচ্ছি। কেন? কারণ ওই দিন তুমি আমাকে বাধা দেওয়ার কারণেই আমার দেশ প্রেম আগুনে পুড়ে খাঁটি সোনা হয়েছে। যুদ্ধ তোমাকে দেশপ্রেমিক বানালো, কিন্তু এত বছর পর জীবনের শেষ প্রান্তে এসে আমি কি হলাম বলো তো? তুমি হলে একা অসাধারণ সাহসী মানুষ, যে অপরাধ দেখা যায় তাকে মানুষ অগ্রাহ্য করে, আর তুমি তোমার মনের মধ্যে লুকিয়ে থাকা একটা অপরাধ বুদ্ধি কাটিয়ে তোলার জন্য সাহসী পদক্ষেপ নিয়েছ। তুমি দেখো এটা একটা উদাহরণ হয়ে থাকবে। তুমি তো এখন ইন্টারনেট সেন্সেশন। নানু, তোমাদের কথা কি শেষ হয়েছে? আর তার আগে কি লাল সবুজ পতাকাটাকে উড়িয়ে দিবো?